হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ মাত্র পা খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা কুড়িটি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ শিক্ষা চাকরির দুর্নীতিতে জর্জরিত বাংলা এমনই সময় প্রশ্নপত্র ফাঁস নিয়ে আবারও মাধ্যমিক পরীক্ষায় তোলপাড় যেমনই সময় আর তার মাঝে হঠাৎই বিরাট বড় খবর চমকে দিচ্ছে বিশ্ববাসীকে গ্রুপ ডি এক হাজার নশো এগারো শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করছে এসএসসি দ্রুত নিয়োগের তড়জোড় খবর উঠে এসেছিল এক হাজার নশো এগারো জনের চাকরি বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার সেই শূন্য পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন নতুন করে বিজ্ঞপ্তি চারি বাংলায় যেন দুর্নীতির মাঝেই আবারও আশার আলো আর এমনই সময় ভোট নিয়ে তোড়জোড় চলছে বাংলায় তার আগে বিরাট বড় বার্তা উপনির্বাচনের বিরাট বড় ঘোষণা সাগরদিগির ওসি বদলের নির্দেশ দিল এবার কমিশন গত ধরে থানার ওসির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন বিরোধীরা সেই সমস্ত অভিযোগের কথা মাথায় রেখেই সাগরদিগি থানার ওসি বদলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে পাঠানোর নথিতে রাজ্যের কাছে বিকল্প তিনটি নামও জানতে চাওয়া হয়েছে তবে কমিশনের শর্ত এই তিন পুলিশ অফিসারই হতে হবে মুর্শিদাবাদ জেলার বাইরে আর এমনই সময় শিক্ষা চাকরি দুর্নীতিতে যেমন নতুন নাম জড়িয়েছে তারপরে একের পর এক তথ্য উদ্ধার তেইশ একর জমির মালিক গোপাল খুলতে চেয়েছিল বিএড কলেজ কোথা থেকে আসত এত টাকা নতুন করে এবার পর্দা ফাঁস সব মিলে চোখ রাখবো বাছাই করা কুড়িটি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ এবং তার সাথেই রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিরাট অনুদানের সুখবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তোপেন্ট আজকের বাছাই করা খবরগুলো আলোচনার পূর্বে একটি অনুরোধ যারা এখনও সাবস্ক্রাইব করেনি এক মুহূর্ত দেরি না করে খুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন তাহলেই প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ তাদের চলে আসবে আপনারই ফোনের স্ক্রিনে এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে তবে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে খুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে বলুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিও এই মুহূর্তে বিরাট বড় খবর হঠাৎই ঘটে গেল বিপদ হিমঘরে জোরালো বিস্ফোরণ এবার ছাদ ভেঙে পড়ে মৃত্যু অন্তত পাঁচ শ্রমিকের আটক অনেকে বিপদের উপর আবার বিপদ কেউ ভাবতে পারেনি এমন ঘটনা ঘটবে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল নির্মায়মান হিমঘর আর সেই বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল হিমঘরের ছাদ শুক্রবার বিকেলে উত্তরপ্রদেশের মিরাটেই ঘটনায় মৃত্যু হয়েছে কম্পকে পাঁচ শ্রমিকের গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন শেষ পা খবর হিমঘরের ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন বলে খবর তাদের উদ্ধার করতে নামছে জাতীয় মোকাবেলা বিপর্যয় টিম আর অপরদিকে আরও এক গুরুত্বপূর্ণ ঘটনা পয়লা মার্চ থেকে মিলবে দুই কিস্তির মহার্ঘ ভাতা সব মিলিয়ে ছয় পার্সেন্ট এবার শুক্রে বিজ্ঞপ্তি জারি করছে নবান্ন এইমাত্র বিরাট বড় খবর বাজেট অধিবেশনের দিনে মুখ্যমন্ত্রীর পাঠানো চিরকুট পড়ে এবার তিন পার্সেন্ট মহার্ঘ ভাতা দিয়ে ঘোষণা করেছিল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত পনেরোই ফেব্রুয়ারি সেই ঘোষণার পর শুক্রবার সন্ধ্যায় সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারী সরকার অনুমোদিত শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা সরকার অধিগৃহীত সংস্থা পঞ্চায়েত কর্মী পুরসভা পুরনিগম অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার পয়লা মার্চ থেকে ছয় পার্সেন্ট হারে ডিএ পাবেন কর্মীরা দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে তিন পার্সেন্ট হারে ডিএ বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবার বাজেটে আরও তিন পার্সেন্ট যুক্ত হয়েছে তাই মার্চ মাস থেকে এবার ছয় পার্সেন্ট হারে ডিএ পাবে রাজ্য সরকারের কর্মীরা তবে শুক্রবার ওই বিজ্ঞপ্তি জারি করার পরেও ক্ষোভ কমানি রাজ্য সরকারের কর্মচারীদের যেখানে খবর আসছে রাগের ডি এর দাবিতে একুশ ও বাইশ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে দুদিনের কর্মবিরতি পালন করেছে সরকারি কর্মীরা ডিএর দাবিতে আগামী দশ মার্চ প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েও দিয়েছিলেন তারা নবান্নে বিজ্ঞপ্তি জারির পরে নিজেদের অবস্থান অনড় রয়েছে বেশিরভাগ কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন আমরা আমাদের হকারে লড়াই করছি তাই তিন পার্সেন্ট ঘোষণার পরেও যেমন আমরা প্রতিবাদে সামিল হয়েছিলাম এই বিজ্ঞপ্তি জারির পরেও তেমনই থাকবে সেই সাথে হাড্ডাহাড্ডি লড়াই এবার সাগর দিকের উপনির্বাচন নিয়ে এমনই সময় বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে বিরাট বড় বার্তা শুভেন্দু অধিকারী যেখানে সংখ্যালঘুদের বললেন আপনাদের কে দাঁড়াবে চার পাঁচ পুরুষ ধরে আপনারা রয়েছেন আপনারা ভারত মাতার সন্তান কেউ তাড়াবে না বিরোধী বলেন আপনাদের ভুল বোঝানো হয়েছে তৃণমূল যেখানে খবর আসছে বিজেপিতে যাওয়ার পর সংখ্যালঘুদের একাংশের উদ্দেশ্যে জাহেদি বাংলাদেশি ইত্যাদি শব্দ বলা কার্যত রুটিনে পরিণত করেছিলেন শুভেন্দু অধিকারী এবার সেই তিনি এদিন সংখ্যালঘুদের এহেন নরম মনোভাব দেখানো অনেকের নজরে পড়ছে কানেও লাগছে অনেকে মনে করছেন ব্যতিক্রমী কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় গিয়ে বলে কি রাতারাতি ভুলবদল এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এ ব্যাপারে বলেন এসব নাটক না করে শুভেন্দু বলুন দেখি এনআরসি সি এ হবে না এটা বলার বুকের পাটা আছে এদের সংখ্যালঘুদের জাহিদি বলেছেন আজ সুর সাধু সাজারের চেষ্টা চলছে এদিনে সংখ্যালঘু মহিলাদের সঙ্গেও কথা বলেন শুভেন্দু তাদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন মাসের রেশন তারা পান তা আসলে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকারের দেওয়া সেই সঙ্গে নন্দীগ্রামের বিধায়ক বলেন গত পঞ্চায়েত ভোটে আপনাদের মতামত নেওয়া হয়নি জোর করে পঞ্চায়েত দখল করেছিল এবার চোরেদের হারিয়ে জবাব দিন অর্থাৎ আবারও হাড্ডাহাড্ডি লড়াই শুরু পঞ্চায়েতে ভোটের আগে যে কোনো নির্বাচন যে কতটা গুরুত্বপূর্ণ তার বড় অপেক্ষা রাখে না বাংলায় ভোটের প্রস্তুতি শুরু আর তাতেই বিরাট বড় খবর সামনে পঞ্চায়েতে ভোট কর্মীদের বিস্তারিত তথ্য তৈরির নির্দেশ দিল কমিশন নির্বাচনে নির্ঘণ্ট কবে তা নিয়ে নতুন করে পোস্টের দানা আগে থেকে শুরু হয়েছিল কাউন্টডাউন এবার জোর কদমে পঞ্চায়েতের ভোটের প্রস্তুতি শুরু করেছে প্রশাসনিক মহল এবার এলো পঞ্চায়েত ভোটের জন্য ভোটকর্মীর বিস্তারিত তথ্য তৈরির নির্দেশ ইতিমধ্যে পঞ্চায়েত ভোটের জন্য আসন সংরক্ষণের কাজ শেষ হয়েছে ভোটারদের খসড়া তালিকাও প্রকাশ হয়েছে এরই মধ্যে ভোট কর্মীদের তালিকা তৈরির জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্যের নির্বাচন কমিশন সূত্রের খবর এই কাজ কিছু ফরমেট বদল করার নির্দেশ দিয়েছে নির্দেশ পৌঁছেছে জেলাশাসকের কাছে ভোট কর্মীদের তালিকা যাতে সেভাবে পাঠানো হয় সে কথা বলা হয়েছে নির্দেশিকায় ওয়াকিবল মহলের ধারণা জল যেদিকে করাচ্ছে তাতেই ভোটের যে আর বেশি দেরি নেই তার ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশন যেভাবে ভোটের প্রস্তুতি প্রায় শেষ করে ফেলা হচ্ছে তাতে যে পঞ্চায়েত প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে আর এমনই সময়ে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস নিয়ে যেন হুলুস তুলুস গোটা বাংলা সোশ্যাল মিডিয়ায় ফাঁস মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন বিস্ফোরক দাবিবার এবার সুকান্তর আর তাতেই পাল্টা দিলেন কুণাল ঘোষ মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা মিটেছে নির্বিঘ্নে তবে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরবেবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটারে তার দাবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে প্রশ্নপত্র মালদহের তৃণমূল শিক্ষা সেলের এক নেতাই কাজ করছেন বলে অভিযোগ যদিও প্রশ্নপত্র ফাঁসের এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল সস্তার রাজনীতি করছে সুকান্ত দাবি রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে টুইটে লেখেন আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে কিছু সময়ের মধ্যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা তা স্পষ্ট হয়ে যাবে এরই মাঝে ঝাড়গ্রামে আবারও বিরাট বড় খবর সামনে উঠে আসছে মাওবাদীদের নামে টাকা তোলার অভিযোগ ঝাড়গ্রামে এবার পুলিশের জালে পাঁচ অভিযুক্ত আর এই মাওবাদীর নামে টাকা তোলার অভিযোগে বাঁকুড়া থেকেও আরও দুজনকে গ্রেপ্তার করল বেলপাহাড়ি থানার পুলিশ কয়েকদিন আগেই বেলপাহাড়ির বাসিন্দা ভোলানাথ মাহাতোকে ফোনে প্রাণ নাশের হুমকি দেয় দশ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ বর্ধমানের ফতেপুর থেকে পুলিশ দেবীপ্রসাদ সরকার ও ছেলে অনুপম সরকারকে গ্রেপ্তার করে মামলার তদন্তে নেমে অরূপ পাল নামেও আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ জেরায় তাদের কাছ থেকে আরও কিছু তথ্য পায় পুলিশ সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বাঁকুড়া থেকে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ শুক্রবার তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হবে তবে মাধ্যমিকে ছাত্রের মৃত্যুর খবর প্রত্যেক বাঙালি শুনেছে যেখানে হাতির হানায় মৃত্যু আর তারপরেই বিরাট বড় সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন এবার সেই সিদ্ধান্ত অনেকটাই কার্যকর গুলি ছুঁড়ে ঘাতক হাতি দাঁড়িয়ে ছাত্রদের স্কুল নিয়ে গেল এবার বনদপ্তর বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে জলপাইগুড়িতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে হাতিরহানা মৃত্যু হয়েছে পরীক্ষার্থী অর্জুন দাসের তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে জঙ্গলের পথে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে এমন সময় পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করে বন দপ্তর অন্য ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দেওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করা হয় খবর আসে বৈকুণ্ঠপুর বন বিভাগে মহারাজঘাট এলাকায় যেখানে বুনো হাতির হানায় অর্জুনের মৃত্যু হয়েছিল অন্য ছাত্রছাত্রীদের স্কুলে নিয়ে যাওয়ার সময়ও শুক্রবার ফের হাতিটি দাঁড়িয়ে থাকতে দেখেন বনকর্মীরা বনদপ্তরের কর্মীরা শূন্যে গুলি শুড়ে হাতিকে তাড়িয়ে দেয় তারপর স্কুলের দিকে রওনা হয় গাড়িটি হাতি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ছাত্রছাত্রীরা তবে বন দপ্তরের থাকায় কোনো বিপত্তি হয়নি এদিনে জেলাশাসক মৌমিতা বসু বলেন আজ থেকে আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করানোর জন্য শুরু করে দিয়েছি তবে স্কুলে পৌঁছে বার হয়েছে অন্য ছাত্রছাত্রীদেরও এই এলাকায় যেসব পড়ুয়া রয়েছে তাদের বছর বর স্কুলে যাতায়াত করতে হয় তবে তাদের জন্য সরকারি বাস সার্ভিস চালু করার চিন্তাভাবনা করা হচ্ছে একই সঙ্গে হাতিগুলিকে দূরের জঙ্গলে পাঠানো যায় কি না সেটাও দেখা হচ্ছে সেই সাথে বৃহস্পতিবার ঘটনার পরেই জঙ্গলের মধ্য দিয়ে যাতায়াত করা রাস্তাগুলিতে ড্রপ গেট দিয়ে বন্ধ করে দিয়েছে বন দপ্তর কারণ এই এলাকায় ঘাত হাতি সহ আরও কয়েকটি হাতি রয়েছে কিন্তু এই পথ ধরে প্রচুর কৃষক তাদের ফসল শিলিগুড়ি নিয়ে যায় এই রাস্তাগুলো খুলে দেওয়ার জন্য তাদের জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন তবে হরি কৃষ্ণন বলেন হাতি থাকায় এই পথ বন্ধ করা হয়েছে এই রাস্তা খুলে বেহাল থাকায় যাতায়াত করার সময় হাতি চলে আসলে বিপদ হতে পারে তাই রাস্তা আপাতত বন্ধ থাকবে অন্যদিকে উঠে আসে আবারও বিরাট বড় খবর দিদির দুধকে কিছু জানিয়েছিলেন সোমবার নবান্নের বৈঠকে ডাকলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় খবর আছে নবান্নের বারান্দায় যে আলোচনা চলছে আর নির্বাচন কমিশন যা প্রস্তুতির ঘটা তাতে স্পষ্ট যে উচ্চ মাধ্যমিক মিটলেই বাংলার পঞ্চায়েত ভোট হবে শুক্রবার জানা গেল শিগগিরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বৈঠকে বসতে চলেছেন আগামী সাতাশে ফেব্রুয়ারি সোমবার সমস্ত দপ্তরের সচিবদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা সেই বৈঠকের বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে নবান্নের অভিযোগ সেলে যে সমস্ত সমস্যার কথা জানা হয়েছে তার দ্রুততার সঙ্গে সমাধান করার লক্ষ্যেই প্রশাসনিক বৈঠক এগারোই জানুয়ারি থেকে দুমাস ব্যাপী দিদিরে দুধ কর্মসূচি শুরু করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস সেই কর্মসূচি মোটামুটি প্রায় গুটিয়ে এসেছে কোচবিহার থেকে কাকদ্বীপ বাঁকুড়া থেকে বনগাঁ দিদিরে দূতের মহল্লাই মহল্লায় ঘুরে যেসব অভিযোগ পেয়েছেন সাধারণ মানুষ থেকে তাতে মূলত সরকারের কাছে জমা পড়েছে মনে করা হচ্ছে দপ্তরে ধরে ধরে সেই সব সমস্যার শর্ট করে সমাধানের নির্দেশ দেওয়া হবে সোমবার এমনই বিরাট বড় তথ্য সামনে আসছে দিদিরে দুধ কর্মসূচিতে তৃণমূল যে দুটি দৃষ্টিভঙ্গি থেকে বাস্তবায়িত করেছে তা প্রথম সংগঠনের সব স্তরের কর্মীদের রাস্তায় নামিয়ে পঞ্চায়েতের আগে একটি ওয়ার্ম আপ করানো সেই সঙ্গেই মানুষের সঙ্গে নেতাকর্মীদের বিচ্ছিন্নতা দূর করা যাতে অভাব অভিযোগের কথা মানুষ উগড়ে দিতে পারেন দুই সাংগঠনিক কাঠামোর মাধ্যমেই স্থানীয় সমস্যা চিহ্নিত করা ও সরকারি ব্যবস্থার মাধ্যমে তার সমাধান সেই সাথে আবারও হাতিরের তাণ্ডব দলছুড় দাঁতালকে ফেরালো এবার বনদপ্তর দপ্তর দামোদর পেরিয়ে দুর্গাপুরের পানাগড় শিল্পাঞ্চলে লাগোয়া কসবার জঙ্গলে ঢুকে পড়ে ছুট দাঁতাল আর তাকেই ফেরালো এবার বন দপ্তর বৃহস্পতিবার রাতেই একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি দামোদর নদ পেরিয়ে পৌঁছে যায় বর্ধমানের কসবার জঙ্গলে তড়িঘড়ি করে বনদপ্তর দপ্তর হাতিটিকে চিহ্নিত করার কাজ করে তারপরে ভোরে ঘুম ঘুমপাটানি গুলি করে কাবু করে বনদপ্তরের তরফ থেকে জানা হয়েছে হাতিটিকে ঝাড়গ্রামের গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হবে অন্যদিকে খবর শুক্রবার সাগরদিঘি থানার ওসি অভিজিৎ সরকারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের নির্দেশিকা বলা হয়েছে সাগরদিগির ওসি নির্বাচন সংক্রান্ত কোনো কাজে যুক্ত থাকতে পারবেন না শুক্রবার রাত নটার মধ্যেই অন্য কোনো জেলার অফিসারকে সাগরদিগের ওসি হিসেবে নিয়োগ করতে হবে অর্থাৎ মুর্শিদাবাদ জেলার কোনো থানা থেকে কোনো অফিসারকে সাগরদিঘি ওসি করে পাঠানো যাবে না আর একদিকে যেখানে দুর্নীতির আতুর ঘরে নতুন নাম হৈমন্তী আর তারপরেই হঠাৎই মদন মিত্রের সঙ্গে হৈমন্তীর ঘনিষ্ঠ ছবি নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে পড়ার রহস্যময় সেই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এবার মদন মিত্রের ঘনিষ্ঠ ছবি ভাইরাল হলো জানি এবার কামারহাটির তৃণমূল বিধায়কের বক্তব্য তিনি হৈমন্তীর বলে কাউকে চেনেন না তার সঙ্গে রোজ বহু নারী ছবি তোলেন নিজস্বী তোলার আবদার করেন অনেকে আবার সেই ছবি বাড়িতে বাঁধিয়ে রাখেন যেমন বাঁধিয়ে রাখা হয় রবীন্দ্রনাথের ছবি তবে গোপাল দলপতের স্ত্রী হৈমন্তি দুর্নীতিতে জড়িত বলে দাবি করছেন কুন্তল ঘোষ আর তারপরে যেন হুলুস তুলুস গোটা বাংলা তার সাথে ঝাঁপি পড়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়নের ঝড় সব মিলে থাকছে বাকি থাকা খবর একদিকে ভান্ডার দুয়ারে সরকার আবারও কি প্রকল্প নিয়ে আসছেন পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই এবার কবে হবে পঞ্চায়েত ভোট আর সেই সাথে কী কী প্রকল্প সব মিলে চোখ রাখবো বাকি থাকা খবরে তবে তার আগে যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন তবে আপনারই জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে খুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যেই জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতেই আর সেই সাথে বাকি থাকা খবর দেখার আগে ভিডিওর নিচে শেয়ার বটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন এবং বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন ব্যাঙ্গল জব স্টাডি সেই লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজারেটেস অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে সবার সাথে ভাগ করে নিন